জাতীয় ঐক্য গড়ছে ফিলিস্তিনিরা, ইসলাম বিরোধী সংঘর্ষে নতুন মাত্রা। ফের জেগে উঠেছে ফিলিস্তিনিরা, সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলছে দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে। ঐক্যের নিদর্শন হিসেবে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগরের মধ্যবর্তী পুরো এলাকায় সাধারণ ধর্মঘাটের ডাক দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন যোগ দিয়েছে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের অধিবাসীরা, তেমনই যোগ দিয়েছে ইসরায়েলে বসবাসকারী লাখো ফিলিস্তিনি। শুধু তাই নয়, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের নির্বিচারে বিমান হামলা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে একসঙ্গে রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতা। সংহতি ও সহযোগিতা নিয়ে এসেছে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রবাসী ফিলিস্তিনিরা। মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় বিমান হামলার এক সপ্তাহের মাথায় রবিবার ইসরায়েলের অভ্যন্তরে আরব রাজনৈতিক দলগুলোর সমন্বয়কারী সংগঠন দ্য আরব ফলো আপ কমিটি এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘাটের নাম দেওয়া হয়েছে কারামে স্ট্রাইক তথা মর্যাদার ধর্মঘাট। ইসরায়েলে বসবাসকারী 16 লাখ সহ অন্তত 30 লাখ ফিলিস্তিনি এতে অংশ নিচ্ছে। এর মধ্যে লাখো ফিলিস্তিনি ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন বোমা হামলার প্রতিবাদে অধিকৃত গাজা, অধিকৃত পশ্চিম তীর ও ইসরায়েলি শহরগুলোতে এই ধর্মঘাট অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পুরো অঞ্চলের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। গাজা পরিচালনাকারী প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান দল ফাতা উভয় গ্রুপই এই ধর্মঘাট সমর্থন করেছে। ফিলিস্তিনিরা সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে। ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর ও গাজা বর্তমান ফিলিস্তিনের প্রধান দুটি শহর। ওয়েস্ট ব্যাংক নিয়ন্ত্রণ করে ফাতা মুভমেন্ট, যার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আর যে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণ করে হামাস। সারা বিশ্ব মূলত ফাতাকে ফিলিস্তিনদের বৈধ কর্তৃপক্ষ বলে মনে করে থাকে, অন্যদিকে হামাসকে মনে করে জঙ্গি সংগঠন। একই ফিলিস্তিনের শাসক হলেও ফাতা আর হামাসের সম্পর্ক মূলত সাপে নেউলে। বিশ্লেষকরা বলছেন এটা নজিরবিহীন, কয়েক দশকের মধ্যে এই প্রথম দল মত নির্বিশেষে সব ফিলিস্তিনি এই ধরনের সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছেন। কোনো কোনো বিশ্লেষক একে তৃতীয় ইন্তিফাদা তথা অভ্যুত্থান হিসেবে দেখছে। ইসরায়েলের নিন্দা ইস্যুতে এবারই প্রথম আরব বিশ্বে বিভক্তি। গাজা অধিকৃত অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। আর এই দেশগুলোর নিরাপত্তাকেই আরব বিশ্বে ভাঙনের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। ইসরায়েল বনাম হামাস লড়াই বন্ধে কী করা উচিত, এই নিয়ে আরব বিশ্বে অনৈক্যের আভাস পেয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যেখানে তুরস্ক ও ইরানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ গাজায় ইসরায়েলের নৃশংস বর্বরতার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানাচ্ছে, সেখানে এবারই প্রথম উপরুক্ত দেশগুলো এই বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে, যদিও এর আগে তাদের ভূমিকা এমন ছিল না। বিশেষজ্ঞরা ধারণা করছেন ট্রাম্প প্রশাসনের করা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নীতি এবং তথাকথিত আব্রাহাম অকট চুক্তি অমান্য হওয়ার ভয়েই নিশ্চুপ রয়েছে আলোচ্য দেশগুলো। আর এই কারণেই সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের জনগণের মধ্যে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ শুরু হলেও দেশগুলো কৌশলে তা স্তিমিত করে রেখেছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, জর্ডান ও ফ্রান্স। ইসরায়েল ও হামাসের মধ্যকার বিবাদমান অবস্থাকে কেন্দ্র করে মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার মিশরীয় সহযোগী আব্দুল ফাত্তা আল সিসি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়েছেন এই বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনায় তারা ইসরায়েল ও হামাসের কাছে যুদ্ধ বিরতি আশা করেন এবং দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। সিসি আফ্রিকা শীর্ষ সম্মেলন থেকে এবং আবদুল্লাহ জর্ডান থেকে ম্যাক্রো আয়োজিত এই কনফারেন্সে যোগ দেন। ফরাসি প্রেসিডেন্ট আশা করেন শিগগিরই বিবাদমান দুইপক্ষ যুদ্ধবিরতি আহ্বানে সাড়া দিবে এবং দ্বন্দ্ব বাড়ানো রোধে ভূমিকা রাখবে। এদিকে আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের উত্তরাঞ্চলের ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে হামলা চালানো হয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে 4টি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে, একটি খোলা জায়গায় পড়েছে, অপর দুটি ভূমধ্য সাগরে পড়েছে। সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হরহামেশাই রকেট হামলা হচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হাইপা শহরের চারপাশে রকেট সতর্কতা সঙ্কেত
সাইরেন বাজানো হয়েছে। এছাড়া সারাম, একরি ও কেরায়াত শহরেও সাইরনের শব্দ শুনতে পাওয়া গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কেরাওয়াতের বাসিন্দারা তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এর আগে 18 মে লেবানন থেকে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে। তার আগে 3টি রকেট হামলা চালানো হয়েছিল, তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করে। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 10ম দিনে পড়েছে। এই পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 219 জন নিহত হয়েছেন, এর মধ্যে 63 জন শিশু রয়েছে। এছাড়া 1,500-এর বেশি মানুষ আহত হয়েছে। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ইসরায়েল বলছে তাদের 12 জন নিহত হয়েছে, পাশাপাশি এই পর্যন্ত আহত হয়েছে 300+ ইসরায়েলি। এদিকে গাজায় ব্যর্থ ইসরায়েল এখনই যুদ্ধ বন্ধ করতে হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলমান রয়েছে। গাজা থেকেই ফিলিস্তিনে বেশিরভাগ হামলা হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা সীমান্তে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ। তারা বলছে, চলমান হামলায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন একটি নিবন্ধে বলেছেন, আমাদের প্রত্যক্ষদর্শীরা বলেছেন গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ও কূটনৈতিক ব্যর্থতা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন বলেও তিনি মনে করেন। নিবন্ধে তিনি বলছেন, গাজায় ভরাডুবির পর সামরিক বাহিনীতে সংস্কার আনা জরুরি হয়ে পড়েছে। হারেজ সম্পাদক আরও লিখেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হয়েছে এবার, এবং এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। লেবাননের সঙ্গে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে আজ ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোতে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেড বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে, হাতসুর, হাতসারিম, নিপতিম, তেল নুফু, বিল মাখিম ও রেমাম ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস। ইতিমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরায়েল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে। আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলেও জানানো হয়। বুধবার গাজা সীমান্তে ইসরায়েলি অংশে 7টি রকেট এসে পড়ে, এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের খবর জানা যায়নি। হামাসের উপর্যুপুরি রকেট হামলায় এখন পর্যন্ত 12 ইসরায়েলি নিহত হয়েছে এবং এখন পর্যন্ত 333 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। এদিকে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা উপত্যকায় অব্যাহত হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা। বুধবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে এমন হুঁশিয়ারি দেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, তিনি বলেছেন, গাজায় বেসামরিক হতাহতের ঘটনা আরও বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এরদোগানের বক্তব্যে আতে ঘা লেগেছে যুক্তরাষ্ট্রের। ইহুদি জনগোষ্ঠীকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইহুদি জনগণকে নিয়ে এরদোগানের মন্তব্য বিদ্বেষমূলক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস। নেট প্রাইস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতার উস্কানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে। ইহুদি বিদ্বেষী ভাষার স্থান কোথাও নেই, যোগ করেন নেট প্রাইস। তবে এরদোগানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদি বিদ্বেষী বলে মনে করছে তা নির্দিষ্ট করে বলেননি নেট প্রাইস। এই বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাবও দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট। ফিলিস্তিনি মুসলমানদের উপর পবিত্র রমজান মাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোগান। জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ইসরায়েলি পুলিশ তাদের উপর রাবার বুলেট ছোড়ায় ইসরায়েলিকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এরদোগান। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে নিঃশর্ত সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধান। তিনি গত সোমবার বাইডেনের উদ্দেশ্যে বলেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এরদোগানের সরাসরি আক্রমণাত্মক এই মন্তব্যে আতে ঘা লেগেছে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করায় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন এরদোগান। বলেন, আমরা দেখলাম বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে চুক্তিতে সই করছেন।
তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সরাসরি এসব মন্তব্য করেন এরদোগান। বাইডেন গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোগান। যুক্তরাষ্ট্র এরই নিন্দা জানিয়েছে।